কাঁঠাল, কাঁচা কাঁঠাল কিভাবে পাকাতে হয় তার আজকে একটা ভিডিও বানাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন কাঁঠালের মুখটা কেটে নিয়েছি, গোটাটা, এই যে গোটাটা, এই যে গোটাটা, গোটাটা কেটে নিয়েছি ছুরি দিয়ে ভালো করে। কেটে নেওয়ার পরে এই যে আঠাটা বেরোবে, এই অবস্থাতে এর মুখে একটু ফুটো ফুটো করে দেবেন। একটুখানি কেটে দেবেন এরকম ভাবে ফুটো ফুটো করে। তারপরে নকুল দানা আছে, ঠাকুরের যে প্রসাদ দেওয়া হয় নকুল দানা, সেই নকুল দানা নিয়ে কয়েকটা নকুল দানা চেপে এখানে লাগবে। চেপে চেপে ঢুকিয়ে দেবেন। যে নকুল দানা নিলাম নিয়ে এটাকে ভালো করে চেপে ঢুকিয়ে দিন। দেখছেন কাঁচা পুরো আঠা বেরোচ্ছে, সাবধানে করবেন, কাঁঠালের গায়ে প্রচুর কাঁটা থাকে, তো হাত স্লিপ খেয়ে যদি লেগে যায় হাত ছুলে যেতে পারে, কেটে যাওয়ার চান্স থাকে। ব্যাস হয়ে গেছে, হাত দিতে হবে না, হয়ে গেছে, ঘুরে গেছে, আর জায়গা নেই তো আমার, কোথায় যাবে, যাওয়ার তো জায়গা নেই। দেখতে পেলেন এরকম ভাবে নকুল দানাটা, বেশি না, তিন চারটে নকুল দানা হলেই হয়ে যাবে। তিন চারটে নকুল দানা নিয়ে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে মুখে এরকম ভাবে লাগিয়ে দিলেন। দেওয়ার পরে শুধু এরকম করে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা প্লাস্টিক নেবেন, যে কোনো পলি ব্যাগ, প্লাস্টিক একটা নিয়ে এর মুখে এরকম ভাবে, এই যে এটার মুখটা ঢাকা দিয়ে দেবেন ভালো করে দিয়ে। বেঁধে দিন, সুতো দিয়ে বেঁধে দিন। বড় করে কাটো বেঁধে দিলাম শক্ত করে। ব্যাস ব্যাস হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন
ভালো সেপ, খুব সুন্দর কাঁঠাল, গায়ে দেখুন কাঁটা কাঁটা প্রচুর, যত কাঁটা থাকবে এরকম গায়ে, বড় বড় খোঁচা খোঁচা কাঁটা, তত কাঁঠাল ভালো হবে। একটু ওয়েট থাকতে হবে। তারপরে এটাকে নিয়ে জাস্ট একটা চালের বস্তা, যে হয় চটের বস্তা যেটাকে বলে, পাটের তৈরি, তার মধ্যে এরকম ভাবে পেঁচিয়ে দিন, পেঁচিয়ে কোনো একটা জায়গায় রেখে দিন, মিনিমাম 48 ঘন্টার জন্য রেখে দিন। 48 ঘন্টা পরে বার করবেন, দেখবেন ফ্রেশ কাঁঠাল পেয়ে গেছে। ঠিক আছে, এরকম ভাবে বেঁধে রেখে দিন, ব্যাস আর কিছু না। ঠিক আছে, ব্যাস এরকম ভাবে এবার রেখে দেবো 48 ঘন্টার জন্য। তারপরে পাকা কাঁঠাল বার করবো। ওকে, 48 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টার একটু বেশি কিছু হয়েছে। তো আমরা এই কাঁঠালটা যেরকম ভাবে রেখেছিলাম বস্তায় মুড়িয়ে আজকে খুলতে চলেছি। আগের দিন বেলার দিকে ওটা আটকেছিলাম, আজকে একটু বিকেল বিকেল হয়েছে, তো একটু তাই জন্য 48 ঘন্টা একটু বেশি হয়েছে। খুলছি দেখুন, গরম গরম ব্যাপার হয়ে আছে ভিতরে। এই দেখুন কাঁঠালটার কালারের সেরকম কিছু চেঞ্জ আসেনি, তবে একটু নরম নরম হয়েছে, এই নরম হয়ে গেছে, সামনে মাথার দিকে নরম হয়েছে, মানে কোয়া পুরো শক্ত শক্ত হবে, ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এই যে মুখটা এখন খুলতে চলেছি, মুখটা দেখি কি হয়। এই যে কাঁঠাল সব নকুল দানা গুলো টেনে নিয়েছে ভিতরে, যা দিয়েছিলাম নরম হয়ে গেছে, এবার কাটা হবে কাঁঠালটা, দেখা যাক কি হয়। কাটো, তুমি কাটো না, কাঁঠালটা কাটতে শুরু করলো। অনেকে বলে কিলিয়ে কাঁঠাল ভাঙে, ঘুষি মেরেও নাকি কাঁঠাল ভাঙে শুনেছি, জানিনি। কাঁঠাল বেরোচ্ছে দেখুন, খোয়া বেরিয়েছে, খোয়া বেরোনো শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট, খুব বেশি বড় না ছোট খোয়া, তবে টাটকা টাইট খাজা খাজা খোয়া। সুস্বাদু ফল কাঁঠাল, কাঁঠালটা খেয়ে কাঁঠালের দানা যেটা আছে সেই দানাটাকেও আপনি তরকারি করতে পারেন, খুব সুস্বাদু হয়। যে দানাগুলো দেখুন প্রচুর মিষ্টি, ফুলের মতো
কাঁঠালটা খুব শক্ত ছিল, কাঁচা ছিল, এমনিতেই অনেকটা কচি ছিল। কুয়া ভালোই আছে, এটাকে একটু বেশি রাখলে আরো পাকতো, তবে গলা গলা একটু হয়ে যেত, কিন্তু এটা দেখছেন পুরো একদম খাজা খাজা কোয়া, পুরো খাজা কোয়া আছে একদম। যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে আপনারাও করতে পারেন, দেখছেন মুখে ওটা টেনে নিয়েছে পুরো, এই পদ্ধতিতে আপনারাও কাঁঠাল পাকাতে পারেন। তো ব্যাস এটাই, এবারে টাটকা টাটকা কোয়া খেয়ে নিন, খুব ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাড়িতে ট্রাই করবেন। ওকে, গুড বাই।